আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ চিংড়ি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই আমি কোনো নোটিফিকেশন রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে লাউ চিংড়ি রান্নার রেসিপি। এখানে আমি একটা লাউকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। এরপর যে এড করে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ ইউজ করেছি। তারপর দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ সবগুলো মশলা মিক্স। এখন এগুলো অ্যাড করে দিব। ভালো করে এগুলো কষিয়ে নেব। পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পানি। এ পর্যায়ে আমার কষানো শেষ, আমি চিংড়ি মাছ অ্যাড করে দিব। আর কিছুক্ষণ কষিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লাউগুলো। ভালো করে নেড়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ এটা জাল করব। এখন আমি এখানে অ্যাড করে দিব কিছু কলম পাতা। আপনারা কি বলেন জানি না, কেউ পাট পাতা বলে, কেউ কলম পাতা বলে, আমাদের এখানে কিন্তু কলম পাতাই বলে। তারপর অ্যাড করে দিব 1 কাপ পানি। আবার জাল করবো, এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 7 মতো লবণ। দিয়ে দিব ধনে পাতা। এখন চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি 3 কাপ পানি দিয়েছি অফ ক্যামেরায়। হয়ে গেল আমার লাউ চিংড়ি।